একটি হত্যার অন্তরালে পর্ব ৪। বীরেশ্বর সেনকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে ড্রয়িং রুমে ফিরে এলো কৌশিক। তারপর নিজের জায়গায় বসে পড়ে বলল, আ স্ট্রেঞ্জ ক্যারেক্টার। সদানন্দবাবু বললেন, বড্ড আগ্রম বাগ্রম বকে। অরুণ সান্যাল বললেন, যা বলেছেন। আরে, তোকে মারতে চেয়েছিল কিন্তু মেরে দিয়েছে আরেকজনকে, সারাক্ষণ তো শুধু এই কথাই বলে গেলি। এদিকে যেটা আসল কথা সেটা হলো, কে তোকে মারতে চায় আর মারতে চাই বা কেন? তার সেসব তো কিছুই বললি না। আমি বললুম, একটু ছিটেল বলে মনে হলো মশাই। ভাদুরী মশাই আমার দিকে তাকিয়ে বললেন, আপনার সঙ্গে শোভনের বেশ মিল আছে দেখছি। তার মানে? কাল রাত্রিরে যখন ফোন করে এই ভদ্রলোকের কথা ও জানায়, তখন ঠিক একই কথা বলেছিল। সেই জন্যই আপনি ওসব কথা জানতে না চেয়ে বীরেশ্বর সেনকে বিদায় করে দিলেন? কোন সব কথা? বাহ, এই মাত্র অরুণবাবু যা বললেন, মানে কে ওকে খুন করতে চায় আর সেটা চাই বা কেন? জিজ্ঞেস করলে সেটা উনি জানাতেন নিশ্চয়ই, কিন্তু আপনি তো দেখলুম ওসব কিছুই জানতে চাইলেন না। কেন চাইবো? ওর কেসটা যখন নিইনি তখন এক্ষুনি অত সব জানবার দরকার কি? কেসটা তাহলে নিচ্ছেন না? একটু ভেবে দেখি, ভাদুরী মশাই বললেন, দরকার বুঝলে নেব। এখন শোভনকে একটা ফোন করা দরকার, আজ তো ছুটির দিন, আশা করি বাড়িতেই পাওয়া যাবে। হালে অরুণ সান্যালের বাড়িতে একটা কর্ডলেস সেটের আমদানি হয়েছে, সেটা তুলে অন করে নিলেন ভাদুরী মশাই। ডায়াল করে একটুক্ষণ অপেক্ষা করলেন, তারপর বললেন, কে শোভন? হ্যাঁ, এসেছিলেন। না না, বিরক্ত হব কেন, কিন্তু তুমি যা ভাবছ তা বোধহয় ঠিক নয়। একটু বেশি কথা বলেন ঠিকই, কিন্তু লোকটাকে আমার মোটেই ছিটেল বলে মনে হলো না। তা তো হলো, এখন জানকী ঘোষের, মানে যিনি ওই লেকে মর্নিং ওয়াক করতে গিয়ে সেদিন খুন হয়েছেন, তার সম্পর্কে দুটো খবর আপাতত জানতে চাই। এক, ভদ্রলোক কোন কোম্পানিতে কাজ করতেন? দুই, তার বাড়ির ঠিকানা কি? লোকাল থানায় ফোন করে যদি জেনে দাও তো খুব ভালো হয়, ওরা নিশ্চয়ই বলতে পারবে। কি কি বললে? থানায় ফোন করার দরকার নেই, দুটো খবরই তোমার জানা আছে? তাহলে তো ভালোই হলো। না না, লিখে নেবার দরকার নেই, আমি মনে রাখতে পারবো, বলো। বাহ, চমৎকার, থ্যাংকস আ লট, পরে আবার যোগাযোগ করব, এখন রেখে দিচ্ছি। কর্ডলেসটা অফ করে দিয়ে সেন্টার টেবিলে নামিয়ে রেখে ভাদুরী মশাই বললেন, কোম্পানির নাম জেঙ্কিন্স অ্যান্ড জেঙ্কিন্স, আর থাকতেন 7 নম্বর পপুলার অ্যাভিনিউয়ে। ও কি সদানন্দবাবু, আপনি কি ভূত দেখলেন নাকি? সদানন্দবাবু একেবারে বিস্ফারিত চোখে এতক্ষণ ভাদুরী মশাইয়ের দিকে তাকিয়েছিলেন, মনে হলো যেন একটা ঘোরের মধ্যে রয়েছেন। হঠাৎ চটকা ভেঙে গেলে যেমন হয়, ভাদুরী মশাইয়ের শেষ কথাটা কানে যেতে সেইভাবে হঠাৎ থরমর করে সিদে হয়ে বসলেন। জেঙ্কিন্স অ্যান্ড জেঙ্কিন্স, আমি তো ওখানেই কাজ করতাম। জানকী ঘোষকেও চিনতেন নাকি? না, তবে ঠিকানা যা বললেন তাতে মনে হচ্ছে রঘুবীর ঘোষের কেউ হবে, 7 নম্বর পপুলার অ্যাভিনিউ বললেন না? হ্যাঁ, ওটা তো আমাদের রঘুবীর ঘোষের বাড়ি মশাই। ভাদুরী মশাই বললেন, এই রঘুবীর ঘোষই বা কে, একটু বুঝিয়ে বলবেন? নিশ্চয়ই। সদানন্দবাবু অতঃপর ঝাড়া মিনিট পাঁচেক ধরে ননস্টপ যা বলে গেলেন তার সারমর্মটা হচ্ছে এই যে, জেঙ্কিন্স অ্যান্ড জেঙ্কিন্সের যে বিভাগে সদানন্দবাবু কাজ করতেন, রঘুবীর ঘোষও ছিলেন সেই শিপিং ডিপার্টমেন্টের ম্যানেজার। খুব মাইডিয়ার লোক ছিলেন, কিন্তু রেগে গেলে জ্ঞানভূমি থাকতো না। সদানন্দবাবুর ওপরে অবশ্য রাগ করার কোনো কারণ ঘটেনি। রঘুবীর ঘোষ সাহেবদের নেক নজরে ছিলেন, বড় সাহেব
তাকে নাকি আদর করে বলতেন রেঘ। চাকরি করলে কি হয়, রঘুবীর ঘোষ নিজেও নেহাত কম বড়লোক ছিলেন না। জমিদার বাড়ির ছেলে, মুর্শিদাবাদের ওদিকে বিস্তর জমি জমা ছিল। শীত পড়লেই বার্ড শুটিং করার জন্য সাহেবদের সেখানকার কান্ট্রি হাউসে নিয়ে যেতেন। আর ওই পপলার অ্যাভিনিউয়ের বাড়ি, ও তো রাজবাড়ি মশাই, প্যালেসিয়াল বিল্ডিং, ফুর্তি ফার্তা কি ওখানে কম হয়েছে? বড় সাহেব যেতেন, বাছা বাছা দু চারজন ছোট সাহেব, তাদের মেন সাহেবরাও যেতেন। শুনেছি শেরি শ্যাম্পেনের ফোয়ারা ছুটত সেখানে, নিজেও ছিলেন মালদার লোক, আর হ্যাঁ তেমনি ছিলেন দিলদরিয়া। পয়সাটাকে পয়সা বলে গ্রাহ্যই করতেন না, ওটা যেন হাতের ময়লা। ভাদুরী মশাই বললেন, রঘুবীর ঘোষ এখনও বেঁচে আছেন? না। সদানন্দবাবু বললেন, দেশ স্বাধীন হওয়ার পরেও সাহেবরা কিছুদিন এদেশে ছিল, তারপর 1958 কোম্পানিটাকে এক মারোয়ারি ব্যবসায়ীর কাছে বেচে দিয়ে তারা দেশে চলে যায়। রঘুবীর ঘোষের সঙ্গে নতুন মালিকদের বনিবনা হচ্ছিল না, কিছুদিন কাজ করেছিলেন, তার রগচটা মানুষ তো, কী কথায় রেগে গিয়ে একদিন দমাস করে এক ঘুষি মেরে মালিকের শালার নাক ফাটিয়ে দিয়ে তিনি আপিস ছেড়ে বেরিয়ে গেলেন। সেই যে গেলেন আর ফিরলেন না। দিন তিনেক বাদে শুনলুম বাড়ি থেকে রেজিগনেশন লেটার পাঠিয়ে দিয়েছেন। তা তো হলো, কিন্তু তিনি মারা গেলেন কবে? আপিস ছাড়ার পর আর বেশি দিন বাঁচেননি। 1960 আপিস ছাড়লেন আর মারা গেলেন 63। ইস্টার্ন কোরিয়ারের পার্সোনাল কলামে 3 লাইনের একটা খবর পড়ে সেটা জেনেছিলাম। আর তখন আর কতই বা বয়স হবে, এই ধরুন 50। তাহলে বেঁচে থাকলে তো আজ রঘুবীরের বয়স হতো 81-82, তবে তো 45 বছরের একটা ছেলে তার থাকতেই পারে। একটুক্ষণ চুপ করে রইলেন ভাদুরী মশাই, মনে হলো মনে মনে একটা সম্ভাবনার কথা চিন্তা করে নিচ্ছেন। তারপর অস্ফুট গলায় যেন নিজেকে শুনিয়ে বললেন, ঠিকানাও যখন মিলে গেল তখন জানকী ঘোষ যদি রঘুবীর ঘোষের ছেলে হয় তো আমি অবাক হব না। বললুম, কাগজে তো জানকী ঘোষের বয়স দেখলাম 45 বছর লিখছে। ভাদুরী মশাই আমার কথাটা যেন শুনতেই পেলেন না, কৌশিকের দিকে তাকিয়ে বললেন, নতুন ফোন গাইড তো বেরিয়েছে, একবার পাতা উল্টে দেখ তো জানকী ঘোষের নামটা ওখানে লিস্টেড কিনা। কিন্তু তার আর দরকার হলো না, কৌশিক গিয়ে তার বাবার শোবার ঘর থেকে গাইডটা নিয়ে আসার আগেই ফোন বেজে উঠল। কর্ডলেসটা তুলে কৌশিক বলল, হ্যালো। তারপর ভাদুরী মশাইয়ের দিকে যন্ত্রটা এগিয়ে দিয়ে বলল, মামাবাবু আপনার ফোন। রিসিভারে মুখ রেখে ভাদুরী মশাই বললেন, চারুচন্দ্র ভাদুরী কথা বলছি। কি আশ্চর্য, আমি আপনাদেরই ফোন করতে যাচ্ছিলাম, কিন্তু আমি যে কলকাতায় আছি তা আপনারা কি করে জানলেন? কি বললেন, ব্যাঙ্গালোরে এসটিডি করেছিলেন, সেখান থেকেই জানিয়েছে। ঠিক আছে, আমি আজ বিকালে আপনাদের ওখানে যাচ্ছি। না না, গাড়ি পাঠাতে হবে না, আপনাদের ঠিকানা আমি জানি, লেকের কাছেই তো, ওর রাস্তা চিনে নিতে পারবো। বোতাম টিপে যন্ত্রটা নামিয়ে রাখলেন ভাদুরী মশাই, আমাদের দিকে তাকিয়ে হাসলেন, বললেন, ব্যাপারটা জমে গেছে। বললুম, জানকী ঘোষের বাড়ি থেকে আপনাকে চাইছিল? হ্যাঁ, বিকালে ওখানে যাচ্ছি, আপনিও চলুন না। আর হ্যাঁ, জেঙ্কিন্স অ্যান্ড জেঙ্কিন্স কোম্পানির নামটা যখন এসেই পড়েছে তখন সদানন্দবাবুও যদি যান তো ভালোই হয়। সদানন্দবাবু বললেন, যাবো বই কি, আমি গেলে যদি ইনভেস্টিগেশনের সুবিধে হয় তো নিশ্চয়ই যাবো।